পর্যায়ে আজকে চট্টগ্রামের সেটে নিয়ে যাচ্ছি সহকর্মী সৌমিত্র শুভ্র অপেক্ষা করছেন। বৃষ্টি ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে শিরোনামগুলো জানিয়ে শুরু করতে চাই। চট্টগ্রামে বেড়েই চলেছে সংক্রমণ, গণপরিবহন বন্ধ থাকায় কর্মজীবী মানুষের ভোগান্তি, দ্বিগুণ রিক্সা ভাড়ায় ক্ষোভ। আমাদের তো কিছু লকডাউন ঘরে থাকার জন্য, কিন্তু কেউ তো ফ্যাটের থাকি না, ঘরে থাকতে পারতেছে না। সরকার যদি বন্ধ রাখতে হয় সব কিছু কমপ্লিট বন্ধ রাখবে। জনগণের ভোগান্তি আমাদের ভোগান্তি। সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপের সম্পদ জব্দের নির্দেশ আদালতের। কক্সবাজার চট্টগ্রামে নিজের ও স্ত্রীর নামে গড়েছেন বিপুল সম্পদ। ভরাট হয়ে যাচ্ছে কাপ্তাই লেকের তলদেশ, ছয় দশকেও হয়নি ড্রেজিং। নাব্য সংকটে লঞ্চ বন্ধ থাকায় ভোগান্তিতে লাখো মানুষ। শিরোনামগুলো শুনলেন, পুরো খবরে যাই। চট্টগ্রামে করোনা সংক্রমণের হার দিন দিন বাড়ছে। নতুন করে শনাক্ত 338 জন, মারা গেছেন আরও 3 জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে 1506 জনের নমুনা পরীক্ষা হয়েছে, তাতে 338 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে শহর এলাকার 226 জন আর উপজেলার 141 জন রয়েছেন। শনাক্তের হার 22.44%। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা মোট 58,365 জন। গত 24 ঘন্টায় 3 জন সহ মোট মৃত্যু হয়েছে মোট 691 জন। সীমিত পরিসরে লকডাউনের দ্বিতীয় দিনেও চট্টগ্রামের চিত্র একই। গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই কর্মজীবী মানুষের, মোড়ে মোড়ে যাত্রীর জটলা। এই সুযোগে দ্বিগুণ রিক্সা ভাড়ায় ক্ষুব্ধ যাত্রীরা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছে রাইড শেয়ারিংও। চলছে লকডাউন, কিন্তু থেমে নেই মানুষের দৈনন্দিন কাজ। ঘর থেকে বের হয়েছেন নানা প্রয়োজনে, নানান অজুহাতে। সীমিত আকারের এই লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ। যানবাহনের অপেক্ষায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। অফিস আদালত সবগুলো খোলা রাখছে, সরকারি বেসরকারি। আমরা তো চাকরিতে যাইতে হয়, আমরা কিভাবে যাবো? সরকার যদি বন্ধ রাখতে হয় সব কিছু কমপ্লিট বন্ধ রাখবো। আমাদের তো কিছু লকডাউন ঘরে থাকার জন্য, কিন্তু কেউ তো ফ্যাটের থাকি না, ঘরে থাকতে পারতেছে না। জনগণের ভোগান্তি আমাদের ভোগান্তি। অফিসে যাচ্ছে, গাড়ি নাই, কথা রিক্সা করে যেতে হচ্ছে, 50 টাকা বা 100 টাকা, কিছু করার নাই। গণপরিবহন না থাকায় নগর জুড়ে এখন রিক্সা আর ব্যক্তিগত গাড়ির দাপট। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মোটর সাইকেলে চলছে রাইড শেয়ারিং। তবে সব বাহনের দ্বিগুণ ভাড়ায় ক্ষুব্ধ কর্মজীবীরা। পার ডে যদি একটা পাবলিকের রিক্সার পিছনে যদি আপনার 300-400 টাকা যায়, তাহলে কিভাবে চলবে? 20-40 টাকা নিচ্ছি, একদিন নিতেছি, ডবল তো নিচ্ছি না। ভোগান্তি তো এখানে, যেখানে 70 টাকা ভাড়া সেখানে আমাদের 250 টাকা দিয়ে যাইতে হইতেছে। আমি আজকে যাচ্ছি তো, উনি আসবে বলছে, ওনাকে নিয়ে আসছে আর কি। পাঠাও। কোর্টে গেছে যে, কোর্টে তো যেতে হবে। তো কোর্টে না গেলে কীভাবে কী করবে বলো? এটা তো ওনার ব্যক্তিগত কাজেই গেছে কোর্টে। লকডাউন কার্যকরে কোথাও কোথাও পুলিশের চেকপোস্ট বসানো হলেও ঢিলেঢালা ভাগ বেশিরভাগ জায়গায়। ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি দেখা গেছে বিকল্প যানবাহনও। কোথাও কোথাও যানজট সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। প্রাইভেট গাড়িগুলো যেগুলো অফিসিয়াল গাড়ি, এমার্জেন্সি যেগুলো চলার কথা সেগুলোই চলতেছে, বাট রিক্সাটা আমরা কোনো করতে পারতেছি না। রিক্সা এখানে অনেক বেড়ে গেছে, বাইরে থেকে রিক্সা আসতেছে, কোনো নিয়ম কানুন মানে না। যারা যে সরকারি বিধি নিষেধ অমান্য করে চলাফেরা করতেছে, মোটর সাইকেল ডাবল দুজন আরোহণ করতেছে, ওগুলো আমরা পাইলে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। লকডাউনে চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। বন্ধ রয়েছে সব মার্কেট, শপিং মল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই পর্যায়ে বন্দরনগরী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, সংক্রমণ বাড়ছে, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে জানতে চাই, কিন্তু সহকর্মী সবুজ যখন প্রতিবেদন তৈরি করেছিলেন সেটা আন্দাজ করা যায় যে দিনের শুরুটা অর্থাৎ শুরুর দিকে যে ভোগান্তি ছিল, এখন দেখতে পাচ্ছি আবহাওয়া পাল্টেছে এবং এই সময়টা এই ঝোড়ো আবহাওয়া এবং বৃষ্টির মধ্যে সেই চিত্রেরও কি কোনো পরিবর্তন এসেছে কিনা, বা সেটি আরও ভোগান্তির দিকে নিয়ে গেছে কিনা মানুষকে? সৌমিত্র, আসলে কিছুক্ষণ আগেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে এবং এর আগের চিত্র আমি যদি বলি, সেক্ষেত্রে আসলে সাধারণ মানুষের মাঝে যে অসচেতনতা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সারাদিনই কিন্তু একই ধরনের আসলে চিত্র ছিল। এই মুহূর্তে যখন ঝুম বৃষ্টি শুরু হলো তখন সড়কে মানুষের উপস্থিতি
কিছুটা কম। তারপর আমরা দেখেছি যে সারাদিন ভরে আসলে সাধারণ মানুষ যারা ছিলেন, তারা যারা অফিসের জন্য বের হয়েছেন, জীবিকার তাগিদে বের হয়েছেন, তাদের কিন্তু ভোগান্তির শেষ ছিল না গণপরিবহন বন্ধ হওয়ার কারণে। এবং সেই ক্ষেত্রে তারা বিকল্প হিসেবে কোথাও রিক্সা, কোথাও বা মোটরসাইকেলে ভাগাভাগি করে তারা গন্তব্যে পৌঁছে যাচ্ছে। একটা বাসও সম্ভবত দেখলাম, এই যে আরেকটা বাস দেখতে পাচ্ছি, ব্যাপার কি বাস চলছে কোনো রুটের অথবা কোনো নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের বাস এগুলো? সৌমিত্র, আপনি যে বাসগুলো দেখতে পেয়েছেন সেগুলো মূলত আসলে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা তাদের উৎপাদন কার্যক্রম বা দাপ্তরিক কার্যক্রম চালু রেখেছে, তাদের শ্রমিক আনা নেওয়ার জন্য মূলত এই বাসগুলো সড়কে চলাচল করছে। তবে আমরা দেখেছি যখন কোনো একটি প্রতিষ্ঠানের শ্রমিক নিয়ে তারা গন্তব্যে যান, শ্রমিক দিয়ে নামিয়ে ফেরার পথে কিন্তু তারা আসলে যে লোকাল যাত্রী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আসলে তারা পরিবহন করতে আমরা দেখেছি। এবং এরকম চিত্র কিন্তু হরহামেশাই সকালে অফিস শুরুর সময়টাতে এবং সেই সাথে অফিস শেষ হওয়ার যে সময়টা সেই সময়টাতেও কিন্তু দেখা যায়। এবং একই সাথে আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু এখন পর্যন্ত যে কঠোর লকডাউনের কথা বলা হচ্ছে 1 তারিখ থেকে, সেটি এখনও কিন্তু শুরু হয়নি, যে কারণে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও কম, সেই সুযোগে আসলে মানুষের মাঝে যে মাস্ক পরার প্রবণতা সেটিও কিন্তু কম। সৌমিত্র, আচ্ছা ধন্যবাদ আপনাকে সোহেল। স্বাস্থ্যবিধি ও লকডাউন মানাতে রাঙামাটি শহরে অভিযান চালিয়েছে প্রশাসন। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের তবলছড়ি ও রিজার্ভ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরায় কয়েকজনকে জরিমানা ও সতর্ক করা হয়। এছাড়া নতুন করে করোনা আক্রান্তদের বাসায় সতর্কতা হিসেবে লাল পতাকা টানানো হয়। এদিকে লকডাউনের কারণে সকাল থেকেই বন্ধ আছে শহরের শপিং মল, দোকানপাট। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার আসামি টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের নামে থাকা বিপুল সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে এই সংক্রান্ত মামলার শুনানি শেষে চট্টগ্রাম বিভাগের স্পেশাল জজ শেখ আশফাকুর রহমান এই আদেশ দেন। এর মধ্যে চট্টগ্রামে ওসি প্রদীপ ও তার স্ত্রীর নামে বহুতল ভবন, জমি ও দুটি গাড়ি রয়েছে। কক্সবাজারে রয়েছে ফ্ল্যাট, প্লট ও জমি। এসব রক্ষণাবেক্ষণে জিম্মাদার নিয়োগের জন্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসককে নির্দেশ দেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত 3,95,00,000 টাকার সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গেল বছর 23 আগস্ট ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করে দুদক। পরে অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দেন আদালত। কক্সবাজার একটা ফ্ল্যাট, সেটাকে দেওয়া হয়েছে কক্সবাজার ডিসিকে। আর চিটাঙ্গে তার আপনার ইয়ে আছে, আপনার কোতোয়ালিতে একটা 6 তলা বিল্ডিং আছে, ওই জায়গা সহ তার 5টা সাথে তার জায়গা আছে। এরপরে আপনার তার 2টা গাড়ি আছে, এগুলো সব আপনার ক্রোকের আপনার রিসিভারের আদেশ দেওয়া হয়েছে। রোহিঙ্গা যুবকের বৈবাহিক প্রতারণার শিকার হয়ে দুগ্ধপোষ্য শিশুসহ 26 দিন কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক নারী। প্রতারক ওই রোহিঙ্গার শাস্তি চান তার পরিবার। অসহায় ওই নারীকে বিনা খরচে আইনি সহায়তা দিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। 9 মাস বয়সী শিশুকে নিয়ে 26 দিন জেল খাটার পর জামিনে মুক্তি পেয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসছেন সিরাজ খাতুন। তার দাবি, তিনি রোহিঙ্গা যুবক সিদ্দিকের প্রতারণার শিকার। রাঙ্গুনিয়ার পদুয়ায় এক মসজিদের মুয়াজ্জিন ছিলেন সিদ্দিক। 10 বছর আগে পালিয়ে বিয়ের পর তার আসল পরিচয় জানতে পারেন 33 বছর বয়সী এই নারী। নানা জায়গা ঘুরে ঠাঁই হয় টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে। এক পর্যায়ে স্বামী নিরুদ্দেশ হলে ফিরে যান রাঙ্গুনিয়ার নিজ বাড়িতে। পরে ওমান যাওয়ার জন্য পাসপোর্ট করাতে গেলে রোহিঙ্গা হিসেবে চিহ্নিত হয়ে গ্রেফতার হন সিরাজ খাতুন। আইনি লড়াই শেষে মুক্তি পেয়ে খুশি ওই নারী ও তার স্বজনরা। মানব অধিকারের তো নেতারা ফোন করি, আল্লাহ যোগাযোগ করি, তথ্য ব্যাগিন লই, ডকুমেন্ট ব্যাগিন লই, এটার আহন যাবেন গুজি যারা নাকি ওই নেইভাবে জেলা দিয়ে আর এটার বিশেষ চাই আর পাসপোর্ট ফেরত চাই। সে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি রোহিঙ্গা নাকি গেরামি, আমি বলছি আমি গেরামি, আমি হন রোহিঙ্গা না, আমার হাজবেন্ড হচ্ছে রোহিঙ্গা, আমি গেরামি। প্রকৃত ঘটনা জেনে মা ও শিশুকে আইনি সহায়তা দেয় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। 17 জুন এই নারীর জামিন মঞ্জুর করলেও জামিননামায় স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় মুক্তি পেতে 13 দিন দেরি হয়। একটা দুগ্ধপোষ্য শিশু, এই শিশুকে নিয়ে আজকে 25 দিন সে কারাগারে, এটা মানবাধিকারের একটা চরম লঙ্ঘন। গত 3 জুন চট্টগ্রামের পাসপোর্ট অফিস থেকে গ্রেফতার হয়েছিলেন সিরাজ খাতুন। আলামিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। গাছে গাছে ভরবে দেশ, সবুজ হবে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীতে 10,000 গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে যুবলীগ। আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। মহানগর যুবলীগ নেতা দেবাশিস পাল দেবর উদ্যোগে 10,000 ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণের এই কর্মসূচি সবুজ বনায়নে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অন্যদেরকেও বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। অনুষ্ঠানে প্যানেল মেয়র গিয়াসুদ্দিন, বন্দর সিবিএ নেতা নায়েবুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে খেতে খাওয়া শ্রমজীবী মানুষের পুষ্টি ঘাটতি পূরণে বিনামূল্যে মাছ সবজি ও ফলমূল বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ। নগরীর আগ্রাবাদ ছোটপুল কাঁচাবাজার চত্বরে এক অনুষ্ঠান থেকে নিত্য প্রয়োজনীয় সব খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান। করোনার এই দুঃসময়ে কর্মহীন ও দুস্থ মানুষের জন্য মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। অনুষ্ঠানস্থলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতারা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ধরা পড়েছে চার সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে গুইমারা উপজেলার বাইল্লাছড়ি এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। আটক করা হয় চারজনকে। তাদের কাছ থেকে একটি এলজি সহ চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে দক্ষ ও কর্মমুখী করতে 12 দিনের প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অবহেলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং তাদেরকে সমাজের মূল স্রোতধারায় যুক্ত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এরই অংশ হিসেবে 2 ব্যাচে 60 জন তৃতীয় লিঙ্গের মানুষকে 12 দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক নুসরাত সুলতানা, উপপরিচালক শহীদুল ইসলাম সহ অন্যরা বক্তব্য রাখেন। কৃত্রিমভাবে সৃষ্টির 65 বছরের ড্রেজিং হয়নি কাপ্তাই হ্রদ, ফলে তলদেশ ভরাট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। নাব্যতার অভাবে প্রায় 2 মাস ধরে বন্ধ লঞ্চ চলাচল, এতে 6 উপজেলার মানুষের ভোগান্তি চরমে। ড্রেজিংয়ের প্রস্তাব ফাইলবন্দি হয়ে পড়ে আছে মন্ত্রণালয়ে। শুষ্ক মৌসুমে বিশেষ করে মার্চ থেকে পানি কমে গেলে বিভিন্ন জায়গায় এমন চর জেগে উঠে কাপ্তাই হ্রদে, ফলে ব্যাহত হয় নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহন। মূলত জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য আহরণ, পর্যটন, জলপথে যাতায়াত ও বনজ সম্পদ আহরণের জন্য নির্মিত হয়েছিল এই কাপ্তাই বাঁধ। কিন্তু গেল 6 দশকেও হয়নি হ্রদের ড্রেজিং, ফলে খনন এবং সংস্কারের অভাবে এভাবেই ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে এই কাপ্তাই হ্রদ। পলি মাটি পরে বালি পরে সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। ড্রেজিং করবে বলে 2 বছর গেল, এখনো করে নাই। আর 2 মাস যাবৎ লঞ্চ চলাচল বন্ধ। ফলে বিপাকে পড়েছেন এসব উপজেলার মানুষ। পানি শুকানে ট্রলার চালাইতে পারতেছি না। অতি শীঘ্রই যদি করার কাজ করে তাহলে জনসাধারণ উপকার হবে। পানি না থাকার কারণে বোট চালা অনেক কষ্ট। চিহ্নিত করা পয়েন্টে দ্রুত ড্রেজিং করার দাবি লঞ্চ মালিক সমিতির। লঞ্চগুলো বন্ধ হয়ে যায়, বোটগুলো বন্ধ হয়ে যায়, এখানে নৌকা নিয়ে আসা যাওয়া করতে হচ্ছে একটা উপজেলায়, যেগুলোতে মানুষের জীবন যাপন অনেক অনেক কষ্ট। ড্রেজিং এর ব্যাপারে পানি সম্পদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই বিষয়টা এখন পানি সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে, যেহেতু তারা এই বিষয়ে এখন খুব শীঘ্রই আমি আশা করছি এই বিষয়ে তার কার্যকর পদক্ষেপ নেবে। প্রায় 65 বছর আগে 1956 সালে কৃত্রিমভাবে নির্মাণ করা হয় বাংলাদেশের সর্ববৃহৎ এই কাপ্তাই হ্রদ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ। নাফ নদীতে ভেসে থাকা মাহাতি অবশেষে উদ্ধার হয়েছে। 2টি নৌকায় রশি বেঁধে দুপুর থেকে মাহাতিকে উদ্ধারের চেষ্টা চালায় বন বিভাগ ও স্থানীয় প্রশাসন। অনেক কষ্টের পর সফলতা আসে সন্ধ্যা নাগাদ। টেনে তোলা হয় শাহপরীর দ্বীপ পশ্চিম সৈকতে। এর আগে বিকেলে বাচ্চা হাতিটি কুলে উঠে আসে, সেটি সাবরাং এলাকায় ঢুকে পড়লে বন বিভাগ ও স্থানীয়রা বেঁধে ফেলতে সক্ষম হন। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।